দুনিয়াতে আল্লাহ পাক যত মানুষ পাঠাইছেন সকল মানুষের তাকদীর তার জীবনে কি ঘটবে তার জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি ঘটবে সেটা আল্লাহ পাক আগেই লিখে দিয়েছেন কারণ আল্লাহ পাক হলেন আলিমুল গায়ব অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ পাকের কাছে সবই এক রকম আমার কাছে আমি জানি না ভবিষ্যতে কি ঘটবে আমার জীবনে ভবিষ্যতে আমার জীবন আমার কি আছে সামনে আমি জানি না এটা হলো আমার দুর্বলতা কিন্তু আল্লাহ পাক হলেন আলিমুল গায়ব আল্লাহ পাকের সামনে সব স্পষ্ট তো সেই হিসাবে একটা মানুষ ভালো কাজ করবে না খারাপ কাজ করবে সে কি খাবে তার শান্তি হবে না অশান্তি হবে ইত্যাদি ইত্যাদি সব আল্লাহ পাক জানেন সেই হিসাবে আল্লাহ পাক লিখে রাখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال الله عز وجل قال الله قال ان الله عز وجل ان الله عز وجل فرغ الى كل عبد من خلقه من خمس যে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ পাক প্রত্যেক মানুষের জন্য পাঁচটা বিষয় লিখে অবসর হয়ে গেছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা মানুষের জন্য পাঁচটা বস্তু লিখে কি হয়ে গেছে অবসর হয়ে গেছে এক নাম্বার হলো মিন আজালিহি তার মৃত্যুর সময় সে কখন মারা যাবে দুই মিন আমালিহি সে যত কাজ করবে তার গোটা জীবনে সে কতগুলো ভালো কাজ করবে কতগুলো খারাপ কাজ করবে আল্লাহ পাক জানেন সেই হিসাবে লিখে দিয়েছেন তার প্রত্যেকটা কাজের বিবরণ আল্লাহ পাক লিখে অবসর হয়ে গেছে তিন নাম্বার হলো ওয়া মাদ জাইহি যে সে মৃত্যুর পরে কোথায় কবরস্থ হবে তার কবরটা কোথায় হবে সেটাও আল্লাহ পাক লিখে দিয়েছেন চতুর্থ নাম্বার হলো তার বয়স আসারি সে কতদিন জীবিত থাকবে 50 বছর থাকবে না 60 বছর না 55 বছর না 65 বছর না 70 বছর এটা আল্লাহ পাক কি করে দিয়েছেন একবারে লিখে অবসর হয়ে গেছেন এটা থেকে পঞ্চম নাম্বার হলো ওয়ারিজকিহি সে যে গোটা জীবনটা দুনিয়ার মধ্যে থাকবে তাকে আল্লাহ পাক যতখানি হায়াতে দিয়েছেন 60 বছর দিয়েছেন আর 50 বছর দিয়েছেন আর 30 বছর সে এই সময়টাতে কি খাবে কোথায় সে বসবাস করবে সে কি পোশাক পরিচ্ছদ ব্যবহার করবে তার প্রয়োজনগুলো কি দ্বারা পুরা করবে এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত এই রিজিক সে কি পাবে কি ভোগ করবে এটাও আল্লাহ পাক লিখে লিখে অবসর হয়ে গেছে তো একটা মানুষের জীবনের ঘোরাফেরা এগুলোই তো এগুলো নির্ধারণ হয়ে আছে যেটা আল্লাহ পাক লিখে দিয়েছেন সেটা অবশ্যই কি চলে আসবে সেটা কি অবশ্যই চলে আসবে বাকি আমাকে আপনাকে অন্য একটা বিষয়ের দিকে ধ্যান দিতে হবে যাতে আমার আখেরাতটা নষ্ট না হয় যেগুলোর পিছনে যেগুলো নির্দিষ্ট যেগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না যেগুলো আমি না চাইলেও এগুলো আমার জীবনে ঘটবে তাকদীর সেটার পিছনে এত বেশি সময় দিয়ে আখেরাত বরবাদ করার কোনো অর্থ নাই আমাকে আপনাকে সব সময় সজাগ থাকতে হবে যে আখেরাতটা যাতে আমাদের নষ্ট না হয় যত কষ্টই হোক ওটাকে বরবাদ করতে দেওয়া যাবে না বরবাদ হইতে দেওয়া যাবে না
রিজিকের জন্য আমাকে এত উঠে পড়ে লাগা লাগবে না হ্যাঁ যথা নিয়মে কাজ করব চাকরি করব ব্যবসা করব ইত্যাদি ইত্যাদি যা যে যে কাজ জানি যে যে পেশায় নিয়োজিত আছি নিয়ম অনুযায়ী করতে থাকব এমন না যে এটার জন্য কারণ এটা নির্দিষ্ট রাসূল বলেছেন যে এটা থেকে এটা নির্দিষ্ট করার পরে এটা আল্লাহ পাক লিখান লিখার পরে কে কি পাবে লিখার পরে আল্লাহ অবসর হয়ে গেছেন তো এটার জন্য আমার আখেরাত बर्बाद করা এটা বুদ্ধিমানের কাজ হবে না সাহাবাই کرامের সামনে এই জিনিসটা এই বিষয়টা স্পষ্ট ছিল আমাদের সামনেও এটা স্পষ্ট কিন্তু আমরা কার্যে পরিণত করতে পারি না দুনিয়ার ধোকার কারণে শয়তানের ধোকার কারণে নফসের ধোকার কারণে কারণ যে হাদিসটা আমরা এখন শুনলাম এটা সাহাবায়ে কেরামের সামনেও ছিল ওনারা আমল করেছেন আমাদের সামনেও আছে আমরাও আমল করি তো তাদের আমল তাদের অবস্থা অবস্থান আমাদের চেয়ে রাত দিন ডিফারেন্স অনেক তফাত অনেক আলাদা হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসির ওই শুরুর দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পুরো ফ্যামিলি বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের প্রথম শহীদ ইসলামের প্রথম শহীদ ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরের সন্তান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মুসলমান হইছেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে মিলে ওই ইসলামের প্রথম যুগে প্রথম দিকে যে মাদ্রাসা ছিল দারুল আরকাম হযরত আলকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর যে পাহাড়ের উপরে ছিল রাসূল ওখানে যাইতেন নও মুসলিমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন সেখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকতেন ওনার সঙ্গ দিতেন ইসলাম শিখতেন আমল করতেন সে দারুল আরকামে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যা হওয়ার ইসলামের প্রাথমিক যুগে যেই মুসলমান হইত নির্যাতন শুরু হয়ে যেত আমরা অতীতে শুনেছি হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর এত অমানুষিক নির্যাতন করা হয়েছে কোন ধরনের নির্যাতন বাদ রাখে নাই এক পর্যায়ে উনি ঈমানকে বাঁচানোর জন্য আমলকে বাঁচানোর জন্য হিজরত করার নিয়ত করলেন মুসলমানরা ইসলামের শুরুর দিকে হাবশায় আবিসিনিয়ায় বর্তমান ইথিওপিয়ায় হিজরত করার জন্য চলে যেতেন হিজরত করে চলে যেতেন তাদের ইমানকে আমলকে বাঁচানোর জন্য হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইমানকে বাঁচানোর জন্য সেই ইথিওপিয়ার দিকে রওনা করছেন তো তৎকালের কাফেররা এটাও পছন্দ করত না যে কোনো মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পর অন্য কোথাও গিয়ে ভালোভাবে বাঁচুক ভালোভাবে ধর্মকর্ম করুক এটাও তারা পছন্দ করতেন না হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর চেষ্টা করলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সব তাদেরকে কাফেরদেরকে দিয়ে নিজের ঘর বাড়ি সম্পদ সব মক্কার কাফেরদেরকে দিয়ে নিজের জীবনটাকে বাঁচায়া কোথায় হিজরত করে চলে গেছে যে ঈমানের মধ্যে কমি করা যাবে না সম্পদ রিজিক এগুলো নির্দিষ্ট এগুলো লেখা হয়ে গেছে এগুলো আজ আমার হাত থেকে চলে গেছে আবার আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে দিয়ে দিবেন তো কাফেরদের সাথে ঈমান আর আমলের ব্যাপারে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আপোষ করেন নাই আপোষ করেছেন কিসের কিসের ব্যাপারে দুনিয়ার সম্পদের ব্যাপারে ঘরবাড়ি দিয়ে দিয়েছেন সম্পদ যা ছিল তাদেরকে দিয়ে দিয়েছেন দিয়ে যেটার সাথে আপোষ করা যায় সেটার সাথে আপোষ করছেন বাস চলে গেছেন হযরত আম্মার ইবনে ইয়াসির তার বাবা হযরত ইয়াসির সুমাইয়া
তাদেরকে কাফেররা এমন নির্যাতন করত যে বালুর উপর মরুভূমির উত্তপ্ত যে বালু রৌদ্রের কারণে মরুভূমির তাপের কারণে আগুন হয়ে থাকতো সেখানে শোয়া রাখা বালুর উপর তাদেরকে শাস্তি দিতেন কষ্ট দিতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ধারে দিয়ে যাইতেন তাদের অবস্থা দেখতেন তখন ইসলামের শুরু অবস্থা চতুর্দিকে শত্রু কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উঠে পড়া লাগছে তো রাসূল তাদেরকে বলতেন তোমরা ধৈর্য ধরো ঈমানকে বাঁচাও আমলকে বাঁচাও ঈমানের ব্যাপারে আমলের ব্যাপারে কোনো আপোষ করো না শাস্তি ভোগ করো তবে ধৈর্য ধরো এটার বিনিময়ে জান্নাত পাবে রাসূল ঈমান ছাড়ার কথা আমল ছাড়ার কথা তাদেরকে বলেন নাই তোমরা ধৈর্য ধরো তোমরা জান্নাত পাবে এই অবস্থায় এই শাস্তি পাইতে পাইতেই হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর বাবা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন শাহাদাত বরণ করলেন তাদের নির্যাতনে মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেল সে বর্ষা দ্বারা আঘাত করলো তিনিও শাহাদাত বরণ করলেন আর সুয়াইল রাদিয়াল্লাহু আনহুর কথা কি বলে আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথা তো শুনলামই উনি তার সব সম্পদ দিয়ে নিজের ঈমান আর আমলকে নিয়ে অন্য দেশে চলে গেছে তো আমাদেরকে এই জায়গার মধ্যে আপোষ করা যাবে না ঈমান আর আমলের সাথে এইখানে এখানে ঘাটতি হইতে দেওয়া যাবে না কারণ এগুলো অর্জন করার জিনিস এগুলো যা অর্জন করব ঈমান আমার যেই স্তরের হবে আমি ত্যাগ করে কুরবানি করে মুজাহাদা করে যেই স্তরের ঈমান অর্জন করতে পারবো সেই ঈমান নিয়ে আল্লাহ পাকের কাছে হাজিরা দিব ত্যাগ করে যেই পর্যায়ের আমল আমি তৈরি করতে পারবো সেটা নিয়ে আল্লাহ পাকের সামনে আমাকে হাজিরা দিতে হবে তো এখানে যদি কমি হয় এখানে যদি ঘাটতি হয় তো চিরস্থায়ী ঘাটতি আমার জীবনের সাথে থেকে যাবে তাই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা যে পাঁচটা জিনিস পাঁচটা বিষয় যেটা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন যেটা আল্লাহ পাক লিখার পরে অবসর হয়ে গেছেন এগুলোর পিছনে সময় না দিয়ে যেটা কামাই করে অর্জন করতে হয় যেটা কোনোভাবেই যেটাতে ঘাটতি আসতে দেওয়া যায় না সেই দিকে আমাদেরকে কি দিতে হবে মনোযোগ দিতে হবে তবে আমরা যে জিনিস ফিক্সড নির্ধারিত রিজিক এটার পিছনেই সময় দেই এটার পিছনেই কি আমরা সময় দেই তা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমাদেরকে এখানে আমাদের আমলের দিকে ধ্যান দিতে হবে আমলের দিকে দৃষ্টি দিতে হবে সবচাইতে বড় আমল যেটা নামাজ সেটার আলোচনা আমাদের চলতেছিল কিভাবে নামাজ নামাজের বিষয়গুলো আমাদের ঠিক হয় আমরা আলোচনা করতে করতে এখানে আসছিলাম যে সানা সানাটা পড়া কি সুন্নত সানার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নত বুঝে আসছে পূর্ণ আউযু বিল্লাহ পূর্ণ বিসমিল্লাহ বলা সুন্নত তারপরে সূরা ফাতিহা এটা বলা কি ওয়াজিব শুদ্ধ করে কারণ নামাজের মধ্যে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন প্রত্যেকটা আয়াতের পরে থামতে হবে আয়াতগুলোকে ফাঁক ফাঁক করে পড়া এটাও সুন্নত বুঝে আসছে এমন না যে তারা হুড়া করে
একদমে সূরা ফাতিহা পর্যন্ত ফাতিহা শেষ করে ফেললাম এটা কিন্তু সুন্নাত তরিকা না এটা কিন্তু কি না সুন্নাত তরিকা না আয়াতগুলোর মাখরাজ আইন কোথা থেকে উচ্চারণ হয় হা বুঝছেন না আলামিন আর রহমানির রহিম এগুলো যদি আমরা ঠিক করে উচ্চারণ না করি যদি আলামিন বললাম আইন না বললাম তো আলামিন মানে কি সবাই জানি বিশ্বস্ত আর আলামিন বিশ্বজাহান তো কতটা পরিবর্তন হয়ে যাবে এগুলো খেয়াল করতে হবে শিখতে হবে তো সূরা ফাতিহা এটা পড়া ওয়াজিব সূরা ফাতিহার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম এটা সুন্নাত বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর একটা সূরা অথবা একটা বড় আয়াত অথবা ছোট ছোট তিন আয়াত পরিমাণ পড়া এটাও ওয়াজিব এটাও কি ওয়াজিব যে কোনো সূরা পড়তে পারি ইন্না আ'তাইনাকাল কাউসার إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّا شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ إِرْكُمْ فَاكْ فَاكْ كُرَي آيَاتْ بُلُو اُچَّرُنْ ٹھِكْ كُرَي ایٹا واجب سورة فاتحار پوری آر ایکٹا سورة اتبا برو ایکٹا آيات اتبا چھوٹو تین آيات واجب ای دوی واجبین بھی تور ایکٹا فروض اس এই দুই ওয়াজিবের ভিতরে একটা কি আছে ফরজ আছে সেই ফরজটা কি কেরাত নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ তো সূরা ফাতিহার মধ্যেও কেরাত আছে তার সাথে যে সূরা মিলাবো অথবা আয়াত পড়বো সেখানেও কেরাত আছে তো দুটোটা ওয়াজিবের মধ্যে একটা ফরজ কি হয়ে যাবে আদায় হয়ে যাবে কেউ যদি ওই যে খুব তাড়াহুড়ার কারণে অথবা বেখেয়ালের কারণে সূরা ফাতিহার সাথে সূরা ফাতিহা পড়ছে তো আরেকটা সূরা মিলাইলো না রুকুতে চলে গেল দেখি আলে রুকুতে যাওয়ার পরে মনে হয়েছে আরে এখানে তো সূরা মিলানোর দরকার ছিল এটা কি করলাম তো ওয়াজিব যদি কারো ছুটে যায় এক বা একাধিক ওয়াজিবও যদি নামাজের থেকে নামাজের মধ্যে ছুটে যায় তো তার জন্য সিজদায়ে সাহু সহ সিজদা করতে হবে সিজদায়ে সাহু কি শেষ বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সেজদা করে বসে আবার আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবে তো এটা সিজদায়ে সাহুর একটা নিয়ম আদায় করার আরো আরো নিয়ম আছে আমরা এটাই জানি এটাই শিখি আরো নিয়ম আছে অথবা কেউ তাড়াহুড়ার কারণে ওই ফাতিহা না পড়া অন্য আর একটা সূরা পড়ে রুকুতে চলে গেছে খেয়ালও করে না রুকুতে যাওয়ার পরে মনে হয়েছে আরে সূরা ফাতিহা তো পড়ি নাই তো এমন অবস্থায় কি করবে পরবর্তীতে সিজদায়ে সাহু করবে কিন্তু সূরা ফাতিহার সাথে যদি সূরা মিলানো না হয় সূরা ফাতিহা পড়ছে প্রথম রাকাতগুলোতে দুই রাকাতের মধ্যে দুই রাকাতের কোনো এক রাকাতের মধ্যে সূরার সাথে অন্য সূরা মিলায় নাই তো সে এই সূরাটা পরবর্তী দুই রাকাতের যে কোনো এক রাকাতে বা মিলাই নিবে কিন্তু সিজদায়ে সাহু করতে হবে সিজদায়ে সাহু কি করতে হবে কারণ এখানে আরেকটা মাসলা রয়েছে সেটা হলো কি প্রথম দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে কি মিলাইতে হবে অন্য সূরা মিলাইতে হবে এটাও একটা ওয়াজিব আলাদা ওয়াজিব স্বতন্ত্র ওয়াজিব সূরার প্রথম দুই রাকাত ফরজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো অন্য সূরা মিলানো এটা কি আলাদা একটা ওয়াজিব তো সে যেহেতু প্রথম দুই রাকাতের যে কোনো এক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলায় না তো পরবর্তী রাকাতগুলোতে মিলায় নিবে কিন্তু ওই যে জায়গাটা জায়গায় করলো না ফরজ ওয়াজিবের তরতিব ঠিক রাখলো না এই কারণে সে কি দিবে তার ওয়াজিব ছুটে গেল তার জন্য সে কি করবে সিজদায় সাহু করবে তো এগুলো জানার বিষয় এখানে আরেকটা জিনিস
বলতে হয়। অনেক মানুষ আছে এরকম, কারণ এগুলো আমরা জানি কেমনে, আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন আসে যে সুন্নত এবং নফলের মধ্যে যে সুন্নত এবং নফল, সুন্নত এবং নফল যে ফরজ থেকে একটু আলাদা হয় কেরাতের ক্ষেত্রে সেটা অনেকে জানে না। সবাই অনেকে মনে করে যে ফরজ যেভাবে আদায় করে, যেমন চার রাকাত বিশিষ্ট নামাজ অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো হয়, দুই রাকাতের পরে এক রাকাত থাকুক আর দুই রাকাত থাকুক এগুলোতে শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করা হয় ফরজের মধ্যে, তো অনেকে ভাবে সুন্নতের মধ্যেও মনে হয় এরকমই, অনেকে সুন্নত গুলোকেও এরকম ভাবে, নফল গুলোকেও এরকম ভাবে পড়ে যে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলায় আর শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে। এটা ভুল, কারণ সুন্নত নফল এগুলোর মধ্যে প্রত্যেক রাকাতে ওয়াজিব নামাজগুলোর মধ্যেও প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে কি মিলাইতে হবে, আরেকটা সূরা মিলাইতে হবে অথবা বড় এক আয়াত মিলাইতে হবে, ছোট তিন আয়াত মিলাইতে হবে, এটাও জানার বিষয়। তো আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, নামাজের যে বিষয়গুলো এরকম অনেক কারণ আছে যে যেগুলোর কারণে নামাজ ভাঙা যায়, সেই সমস্ত কারণগুলো, যে সমস্ত যে বিষয়গুলো আদায় না করলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়, এগুলো জেনে শিখে নামাজের এলম, এক কথায় নামাজের এলম অর্জন করে নামাজগুলো পড়ার তৌফিক দান করে। আমাদের ধারাবাহিক মাসলার আলোচনা কয়েকটা মাসলা বলি। অনেক সময় গ্রামে গঞ্জে শহরে অবশ্য দেখা যায় না, বাচ্চা ছেলে পেলে রাস্তায় মুরগি নিয়ে হাঁস নিয়ে ঘুরতে থাকে যে জবাই করে দেওয়ার জন্য, কেন বাড়িতে পুরুষ মানুষ নাই তো মহিলারা তো জবাই করতে পারবে না, তাদের ধারণা তো মহিলারা প্রাণী জবাই করলে সেটা খাওয়া হালাল হবে কিনা, জবাই করার জন্য পুরুষ মহিলা শর্ত না, পুরুষ মহিলা যে কেউ আল্লাহ পাকের নামে যদি জবাই করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি জবাই করে খাওয়া জায়েজ, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, যে পুরুষে করলে উত্তম মহিলা করলে অনুত্তম এরকম না, বুঝেছে? মহিলাদের জবাইকৃত প্রাণীর গোস্ত খাওয়া কি হবে, জায়েজ হবে। অনেক সময় দেখা গেছে ছোট্ট প্রাণী হাঁস মুরগি কবুতরের বাচ্চা পাখি এগুলো জবাই করতে গেলে দেখা গেছে কি মাথা পড়ে যায়, মাথা আলাদা হয়ে যায়, বিপদ লেগে যায়, অনেকে মনে করে মাথা যদি আলাদা হয়ে যায় তাহলে এটা বোধহয় খাওয়া জায়েজ নাই, বিষয়টা এমন না, মাথা ইচ্ছা করে আলাদা করা এটা অপছন্দনীয়, এটা শরীয়ত পছন্দ করে না, কিন্তু জবাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে মাথা আলাদা না হয়, ওই রকমভাবে জবাই করতে হবে, যদি অসতর্কতার কারণে আলাদা হয়ে যায় সেটা খাওয়া জায়েজ আছে, সেটা খাওয়া কি আছে, জায়েজ আছে। অনেক সময় দেখা যায় যে প্রাণী বিভিন্ন মাজারের নামে খাজা বাবার নামে অলিয়া উলিয়ার নামে বড় প্রাণী গরু মহিষ কি করা হয়, জবাই করা হয়, সেই সমস্ত প্রাণীর গোশত খাওয়া জায়েজ হবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা, যে যেই প্রাণী খাজা বাবার নামে পীর বাবার নামে কোনো অলি আল্লাহর নামে যদি জবাই করা হয় সেটা যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেও জবাই করা হয় সেটার গোশত খাওয়া কি হবে না, জায়েজ হবে না, বুঝে আসছে? সেটার গোশত খাওয়া কি হবে না, জায়েজ হবে না, জবাই করতে হবে একমাত্র আল্লাহর নামে, জবাই কার নামে করতে হবে, একমাত্র আল্লাহর নামে। অনেক সময় দেখা গেছে বাসার মধ্যে ছোট বাচ্চা দিয়া জবাই করা হয়, এটার হুকুম কি, বাচ্চা যদি বুঝমান্দ হয়, সাবালক হয় না, বাচ্চা বুঝের যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হয় এইটুকু বুঝ তার আছে, এইভাবে জবাই করলে খাওয়া জায়েজ হয়, এইভাবে জবাই করলে এটা যদি না পড়া হয় ওইটার গোস্ত খাওয়া জায়েজ হয় না, এটুকু বুঝে, এরকম বাচ্চা আছে না 8-9 বছর 10 বছর হইলে, এই ধরনের বাচ্চারা যদি জবাই করে যাদের বুঝ আছে, এদের জবাইকৃত প্রাণীর গোস্ত খাওয়াও কি হবে, জায়েজ হবে।